ছাত্রীরা এখন আমরা ইংরেজি ক্লাস করব তোমরা ইংরেজি খাতা আর পেন্সিল বের করো শীট আর বই বের করার কোনো দরকার নেই দেখো আজকে আমরা পড়ব রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে সাজিয়ে লিখো রিঅ্যারেঞ্জ মানে সাজানো এলোমেলো থাকবে কিছু ওয়ার্ড তোমরা কি করবে সাজিয়ে লিখবে দেখো এক্স ও কোনো শব্দ না দেখো আমরা এই শব্দগুলো অর্ড কালারে সুন্দর আমরা এই বর্ণগুলোরে সুন্দর করে সাজাবো দেখো এস তারপরে এটি আমি নিয়ে আসবো টি তারপর এ তারপরে আর তাহলে কি হলো স্টার স্টার অর্থ তারা এস টি এ আর স্টার এই যে এই এখান থেকে আমি সুন্দর করে সাজাবো প্রথম এস লিখবো পরে টি লিখবো পরে এ লিখবো পরে আর লিখবো ডাবল ই ডাবল এল ই ডাবলু এই শব্দ এই ওয়ার্ডটারও আমরা সুন্দর করে সাজাবো দেখো প্রথম আমি এ ডাবলু লিখবো ডাবলিও তারপর ই লিখবো ই তারপরে এল এল ওয়েল কি হয়েছে এটা ওয়েল ওয়েল অর্থ ভালো ডাবলু ই ডাবল এল ওয়েল ওয়েল অর্থ ভালো তারপরে দেখো ই এই শব্দটাও আমরা সাজাবো দেখো ও এন ই ওয়ান প্রথম ও তারপর এন লিখবো তারপর ই লিখবো ও এন ই ওয়ান ওয়াই এস আমরা এটাকেও সাজিয়ে লিখবো দেখো প্রথম লিখবো এস এস কে প্রথম কি লিখবা প্রথম তোমরা ও লিখবা তারপর লিখবা ডাব্লিউ তারপর লিখবা এল তাহলে কি হলো ও ডাব্লিউ এল আউল আউল অর্থ পেঁচা ও ডাব্লিউ এল তাহলে আমি প্রথম লিখছি অক্স লিখবা তোমরা প্রথম খাতায় তারপরে এই শব্দটা লিখবা পরে এই শব্দ লিখবা এটা লিখবা পরে এটা লিখবা পরে এটা লিখবা পরে তোমরা সাজিয়ে লিখবা আমি পরীক্ষার খাতার মধ্যে পরীক্ষার খাতায় এই শব্দ এই শব্দ এই শব্দ এই শব্দ এই শব্দ এই শব্দ দিব ঠিক আছে তোমরা এগুলো সুন্দর করে সাজাবা প্রথম শব্দটা অক্স হবে দ্বিতীয় শব্দটা ওয়েল হবে তৃতীয় শব্দটা স্কাই হবে চতুর্থ শব্দ স্টার হবে তারপরে ওয়ান তারপরে আউট বাম পাশের গুলা মানে এই পাশের গুলা বাম পাশের গুলা আমি পরীক্ষা খাতায় দিব তোমরা সুন্দর করে সাজিয়ে ডান পাশের গুলা লেখো তাহলে তোমরা খাতায় এই শব্দ লিখবা এই শব্দ লিখে রাখো এই শব্দটা এই শব্দটা এই শব্দটা পরে এই শব্দ লিখে রাখো ঠিক আছে তোমাদের বাসার বাড়ির কাজ হলো রিঅ্যারেঞ্জ আর আমি তোমাদের তোমাদের ইংরেজি শীটের মৌখিক পড়াও শেষ হয়ে গেছে তারপর আমি নতুন করে আবার পড়ে দিচ্ছি তোমরা দেখো তোমরা প্রথমে ছয়টি ঋতুর নাম পড়বা কি ছয়টি ঋতুর নাম ছয়টি ঋতুর নাম তো তোমরা জানো কি বলো হ্যাঁ ছয়টি ঋতুর নাম হলো সামার রেনি সিজন ওয়াটার লেট ওয়াটার উইন্টার স্প্রিং তারপরও চারটি দিকের নাম চারটি দিকের নাম কি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তাহলে তোমাদের মৌখিক পড়া আজকে দুটো থাকবে ছয়টি ঋতুর নাম চারটি দিকের নাম আর বাইরের কাজ থাকবে রিঅ্যারেঞ্জগুলো আজকে ইংরেজি ক্লাস এই পর্যন্ত